সৌদি আরবে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ডক্টর আবুল হাসানকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে প্রবাসী কুমিল্লা সোসাইটি। সংগঠনের সভাপতি শিল্পপতি সমাজসেবক আলহাজ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রিয়াদে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসি। বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদ সিদ্দিকি, কুমিল্লা জেলা মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন, সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক আবুল বশির, এইচ এম হাজী আলমগীর ও আরিফুর রহমান টিটুর যৌথ সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন শেখ জামাল, জাহাঙ্গীর আলম, জামরুল ইসলাম, আরিয়ান সামি, শাহাদত হোসেন সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা। বাংলাদেশ পুলিশের সিআইডি শাখার উপমহাপরিদর্শক শেখ নাজমুল আলমকে সংবর্ধনা দিয়েছে সরাইয়ার আধুনিক ফার্নিচার ব্যবসায়ীদের সংগঠন। এতে সভাপতিত্ব করেন শেখ আসাদুজ্জামান। খুলনা বিভাগীয় সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরিফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নড়াইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ সুলতান মাহমুদ বিপ্লব, খুলনা বিভাগীয় সমিতির সভাপতি জেদ্দা আওয়ামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শেখ ফজলুল কবির ভিকু, সৌদি আরব পশ্চিমাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম ওয়াই আলউদ্দিন, জাহাঙ্গীর আলম, সাখাওয়াত সামাদ মোল্লা, রেফায়েদ হোসেন, জাহাঙ্গীর আলম বাচ্চু সহ অনেকে। ইমরুল হাসান, আরটিভি।